নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 কর্কট রাশির মহা ভবিষ্যৎবাণী, এই ছয়টি ঘটনা আপনাদের সাথে ঘটবেই ধ্রুব সত্য। তো প্রথমেই যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে প্রণাম জানাই, ছোটদের শ্রেয়াশিস এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার তরফ থেকে এবং আপনাদের চ্যানেলের তরফ থেকে জানিয়ে শুরু করছি। দেখুন, 2023 নতুন বছরের প্রত্যেক ভিউয়ার্সকে আমি শুভেচ্ছা জানাই। অনেক কমেন্ট এসছে যে স্যার, একটু 2023 সম্বন্ধে যদি একটু জিস্ট যদি বলেন তাহলে খুব উপকৃত হতাম। এটা অনলি ফর পাবলিক ডিমান্ড, অর্থাৎ আপনারা কিসের উপর ভিডিও চাইছেন আপনারা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, ঠিক আছে? প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে। তো অর্থাৎ আপনারা যে বিষয়ের উপর ভিডিও চাইবেন সেটা আমি আপনার সামনে উপস্থাপনা করব। 2023 আগামী বছর প্রত্যেক মানুষের যেন খুব ভালো যায়, শুভ যায়, আমি এটাই ঈশ্বরের কাছে কামনা করি। দেখুন, আগামী বছর 2023 যে ছয়টি মহা ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে কর্কট রাশির উপর এবং কি উপায় করবেন সেটা আমি জানাবো ভিডিওর শেষে। প্রথমেই আপনাদেরকে আমি জানাই, আগামী 2023 চারটি বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করছে। 30 অক্টোবর 2023 রাহু রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মীন রাশিতে রাহু, কন্যা রাশিতে কেতু। 21 এপ্রিল 2023 দেবগুরু বৃহস্পতি আপনার মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং 17 জানুয়ারি 2023 আপনার শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। যে ছয়টি ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে সেটার উপর আমি আলোচনা করতে চলেছি। প্রথম আসি দেবগুরু বৃহস্পতি আপনাদের 21 এপ্রিল 2023 যে কর্ম হবে আসছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের এক নম্বর পয়েন্ট, কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন, কারণ আপনাদের ভাগ্যাধিপতি কেন্দ্রে অবস্থান করছে। কর্মক্ষেত্রের প্রমোশন, যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করছেন, কর্ম পাচ্ছিলেন না, কর্ম প্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করবে। 21 এপ্রিল 2023 থেকে স্টার্টিং হবে এবং আপনারা এটা নভেম্বরের মধ্যে একটা বড় ধরনের চাকরি আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যারা কর্মহীন হয়ে পড়ে আছে, কর্মচ্যুতি হয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে যোগ কিন্তু আসতে চলেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, রাহু আপনাদের ঠিক নবমভাবে অবস্থান করছে 30 অক্টোবর 2023 থেকে। দেখুন, এখানে কী হবে জানেন, পিতার সাথে আপনার মতবিরোধ, মতপার্থক্য হতে পারে এবং পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু টেনশনের জায়গা কিন্তু থাকছে। আপনার পিতার স্বাস্থ্য নিয়ে টেনশন বা পিতার সাথে আপনাদের মতপার্থক্য কিন্তু তৈরি হবে কর্কট রাশির যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে। তিন নম্বর পয়েন্ট, যারা সম্পত্তি কিনতে চাইছিলেন সম্পত্তি ক্রয়ের একটা বড় সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে এবং পারিবারিক সুখ সমৃদ্ধি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। আপনি কর্কট রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিতে পারেন। দেখুন, আমি একটি কথা বলে দিই, যাদের ক্ষেত্রে হচ্ছে না, অর্থাৎ আপনি দেখছেন আপনার ক্ষেত্রে মিলছে না, নিজের পার্সোনাল ন্যাকাল চার্টটা আপনারা বিশ্লেষণ করুন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে, দক্ষ জ্যোতিষের সঙ্গে আপনারা পরামর্শ নিন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। অর্থাৎ অসম্ভবকে কিন্তু সম্ভব করা যায়, আর
কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, আমি বারবার এই কথাটা বলি। এবং এর পাশাপাশি জ্যোতিষ একটা প্রপার বিজ্ঞান, সমস্যা আছে সমাধানও আছে। কেউ কেউ বলছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, যেটা হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। এর বাইরে কোনো চ্যানেল আমার, দুটি চ্যানেল নেই। এরপর যে পয়েন্টের আমি কথাটা বলবো, শনি আপনার অষ্টমভাবে অবস্থান করে সপ্তমপতি, দেখুন যাদের ক্ষেত্রে কেস মামলা মকদ্দমা চলছিল এবং বিপরীত রাজযোগ সৃষ্টি করবে, বিপরীত রাজযোগ সৃষ্টি করে যাদের কেস মামলা মকদ্দমার মধ্যে ডুবে আছেন, বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে কিন্তু শনিদেব তুলে নিয়ে আসবে। প্রত্যেকে জয়, শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্টটি আপনারা করুন, অর্থাৎ যাদের মামলা মকদ্দমাতে ডুবে গেছেন কি না, তারা কিন্তু সেই জায়গা থেকে রিকভারি এই সময় কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন আপনি যদি কর্কট রাশি মানুষ হন 2023-এ। এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনাটাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে। দেখুন প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু একটু হলেও আপনাদের ডিস্টারবেন্স কিন্তু থাকছে কর্কট রাশি। কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি কিন্তু হতে পারে প্রেমের জায়গাটা, অর্থাৎ লাভ রিলেশনের ক্ষেত্রে ব্রেকআপের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য তৈরি হবে। আপনি কর্কট রাশি মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্যের জায়গা কিন্তু থাকছে। ফেব্রুয়ারি 2023-এ ফেব্রুয়ারি এবং মার্চ আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, কাউকে টাকা এই সময় ধার দিবেন না, প্রতারিত হতে পারেন। মাস অনুযায়ী আপনাদেরকে বলছি, ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাস বিশেষ করে সাবধান থাকুন কর্কট রাশির আপনি যদি মানুষ হন। আপনি বড় ধরনের অর্থ লসের সম্ভাবনা কিন্তু থাকছে, ঝুঁকিপূর্ণ কাজ এই সময় কিন্তু করবেন না। 30 অক্টোবর 2023 রাহু ভাগ্য হয়ে চলে যাচ্ছে, শেয়ার বাজার ফাটকা, ঝুঁকিপূর্ণ বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময়ের পর থেকে কিন্তু খুব সাবধানে পদক্ষেপ করবেন। শেয়ার বাজারে বা ফাটকাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, সাথে ভাগ্যভাবে রাহু আপনাকে কিন্তু ডুবিয়ে দিতে কিন্তু পারে। অর্থাৎ ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করুন। নিজস্ব ন্যাকাল চার্ট দেখানোর পর আপনারা ইনভেস্টমেন্ট করুন। কী করবেন দেখুন, আপনারা যদিও শনি ঢাই আপনাদের শুরু হয়ে যাচ্ছে, আপনারা যত ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায় যত আপনারা পাঠ করবেন কি না, ততদিক আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আসবে। অর্থাৎ কর্কট রাশির 2023-এ এই মহা যে ভবিষ্যৎবাণীগুলো আমি বললাম, ছটি ধ্রুব সত্য হবেই। এবং বার্ষিক রাশিফলও কিন্তু আমি এর নেক্সট পার্টে কিন্তু বার্ষিক রাশিফল আপনাদেরকে দিব। অনেকে জানতে চেয়েছেন যে 2023 কেমন যাবে স্যার, 2023-এ কোন কোন ঘটনা হতে পারে, একটা সম্ভাবনা দিলাম। এরপরে নেক্সট ভিডিওতে আপনাদের বার্ষিক রাশিফল সম্পূর্ণ আলোচনা করব। নমস্কার।